أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قسم تور পর্বতের এবং লিখিত কিতাবের প্রশস্ত পত্রে قسم বাইতুল মামুর তথা আবাদ গৃহের এবং সমুন্নত ছাদের এবং উত্তাল সমুদ্রের আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী, তা কেউ প্রতিরোধ করতে পারবে না। সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে এবং পর্বতমালা হবে চলমান। সেই দিন মিথ্যা আরোপকারীদের দুর্ভোগ হবে, যারা ক্রীড়াচ্ছলে মিছামিছি কথা বায়নায়। যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে, এটা কি জাদু না তোমরা চোখে দেখছ না? এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয় তোমাদের জন্য সমান। তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেওয়া হবে। নিশ্চয়ই আল্লাহ ভীরুরা থাকবে জান্নাতে ও নিয়ামতে। তারা উপভোগ করবে যা তাদের পালনকর্তা তাদেরকে দেবেন এবং তিনি জাহান্নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করবেন। তাদেরকে বলা হবে, তোমরা যা করতে তার প্রতিফল স্বরূপ তোমরা তৃপ্ত হয়ে পানাহার করো। তারা শ্রেণীবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে। আমি তাদেরকে আয়তলোচনা হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। যারা ইমানদার এবং তাদের সন্তানরা ইমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতামাতাদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দু মাত্র হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের জন্য দায়ী। আমি তাদেরকে দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। সেখানে তারা একে অপরকে পান পাত্র দেবে, যাতে অসার বকাবকি নেই এবং পাপকর্মও নেই। সুরক্ষিত মতি সদৃশ কিশোররা তাদের সেবায় ঘোরাফেরা করবে। তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। তারা বলবে, আমরা ইতিপূর্বে নিজেদের বাসগৃহে ভীতকম্পিত ছিলাম, অতঃপর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেছেন। আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম, তিনি সৌজন্যশীল পরম দয়ালু। অতএব আপনি উপদেশ দান করুন, আপনার পালনকর্তার কৃপায় আপনি অতীন্দ্রিয়বাদী নন এবং উন্মাদও নন। তারা কি বলতে চায়, সে একজন কবি, আমরা তার মৃত্যু দুর্ঘটনার প্রতীক্ষা করছি? বলুন, তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষারত আছি। তাদের বুদ্ধি কি এ বিষয়ে তাদেরকে আদেশ করে, না তারা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়? না তারা বলে, এই কোরআন সে নিজে রচনা করেছে? বরং তারা অবিশ্বাসী। যদি তারা সত্যবাদী হয়ে থাকে তবে এর অনুরূপ কোন রচনা উপস্থিত করুক। তারা কি আপনা আপনি সৃজিত হয়ে গেছে, না তারা নিজেরাই স্রষ্টা? না তারা নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছে? বরং তারা বিশ্বাস করে না। তাদের কাছে কি আপনার পালনকর্তার ভাণ্ডার রয়েছে, না তারাই সবকিছুর তত্ত্বাবধায়ক? না তাদের কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা শ্রবণ করে? থাকলে তাদের শ্রোতা সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করুক। না তার কন্যা সন্তান আছে, আর তোমাদের আছে পুত্র সন্তান? না আপনি তাদের কাছে পারিশ্রমিক চান যে তাদের উপর জরিমানার বোঝা চেপে বসেছে? না তাদের কাছে অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে যে তারা লিপিবদ্ধ করে? না তারা চক্রান্ত করতে চায়, অতএব যারা কাফির তারাই চক্রান্তের শিকার হবে। না তাদের আল্লাহ ব্যতীত কোনো উপাস্য আছে? তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে পবিত্র। তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে তবে বলে, এটা তো পুঞ্জীভূত মেয়ে। তাদেরকে ছেড়ে দিন সেদিন পর্যন্ত যেদিন তাদের উপর বজ্রাঘাত পতিত হবে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। গুনাহগারদের জন্য এছাড়া আরও শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। আপনি আপনার পালনকর্তার নির্দেশের অপেক্ষায় সবর করুন। আপনি আমার দৃষ্টির সামনে আছেন এবং আপনি আপনার পালনকর্তার
সপ্রশংস পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি গাত্রোত্থান করেন এবং রাত্রির কিছু অংশে এবং তারকা অস্তমিত হওয়ার সময় তাঁর পবিত্রতা ঘোষণা করুন।